বাংলা লিংক বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আমরা এখন ঢাকা শহরে ভিড় ঠেলে চলেছি সদরঘাট, মানে ঢাকা নদী বন্দরের দিকে। উদ্দেশ্য সদরঘাট থেকে লঞ্চ যোগে চাঁদপুর গমন, তার মানে আজ থেকে আমাদের চাঁদপুর অভিযান শুরু হচ্ছে। যদিও সড়ক পথে চাঁদপুর যাওয়ার বেশ ভালো ব্যবস্থা আছে, তারপরেও চাঁদপুরে যাওয়ার মজাই হলো এই নদী ভ্রমণ। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখনও এদেশে বিশাল অঙ্কের মানুষ নদীপথে যাতায়াত করে। নদীপথ যাত্রী ও মালামাল পরিবহনে সস্তা, আর আমরা চলে এসেছি ঢাকা সদরঘাটে। আমরা যাচ্ছি চাঁদপুর, চাঁদপুর যাবো লঞ্চে, আর লঞ্চ আড়াইটার সময় একটা লঞ্চ আছে, আমাদের হাতে সময় একদম নাই, আর পাঁচ মিনিট আছে। কীভাবে কী করবো না করবো এটা আমি জানি না ঠিক, তবে একটা কিছু করতে হবে, তাড়াতাড়ি যাইতে হবে। আরে যাবো এখন সদরঘাটে, এখানে একটু খোঁজ খবর নেই। প্রায় দিনে 24 ঘন্টায় সদরঘাট থেকে চাঁদপুর যাওয়ার লঞ্চ পাওয়া যায়। তবে এদের মধ্যে লোকাল, দূরপাল্লা এবং সরাসরি চাঁদপুর, এই তিন ধরনের লঞ্চ আছে। আমরা ঢাকা থেকে সরাসরি চাঁদপুরে লঞ্চে উঠেছি। এই লঞ্চগুলো সময়মতো ছাড়ে এবং সময়মতো চাঁদপুর পৌঁছে দেয়। বন্ধুরা, আপনারা এখন 3.5 ঘন্টার এই নদী ভ্রমণ উপভোগ করবেন এবং তার সাথে জানবেন অজানা অনেক কিছু। তবে তার আগে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ের নাম। গত পর্বের কুইজ ছিল জাদি পাই মানে কি, সঠিক উত্তর হলো পবিত্র ঝর্ণা। এবারে 1734টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 998টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকার রায়ের বাজারের শামসুল আলম, আপনাকে কংগ্রাচুলেশন। আপনি চলে যান কক্সবাজারের বিলাসপুর হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। আর বাকিরা আমার সাথে থাকুন, ভেসে ভেসে চলে যাই ঢাকা থেকে নদীপথে মাত্র 68 কিলোমিটার দূরে চাঁদপুর জেলায়। সেটা এক নজরে দেখা যাক, আপনি আমার একটু দেখাবেন তো। আসলে এই জায়গাটা কি বলছি, তো বন্ধুরা রেডি হয়ে নিন, আপনারা এখন ঘুরে দেখবেন এই লঞ্চটা। খাবারের দাম কি বলো? আমাদের মধ্যে অনেকেরই নৌকা চড়ার অভিজ্ঞতা থাকলেও এমন বড় লঞ্চে দূরে কোথাও যাওয়া এখনো হয়ে ওঠেনি। লঞ্চ যাত্রা রোমাঞ্চপূর্ণ, যারা এই পথে আসেনি তারা বিষয়টি জানে না। সড়ক পথের গতানুগতিক দৃশ্যের সাথে নদীপথের দৃশ্য ভিন্ন। তাছাড়া বড় লঞ্চের যাত্রীদের সেবার জন্য অনেক ধরনের ব্যবস্থা থাকে, থাকে অনেক ধরনের বসার আয়োজন। আপনি চাইলে দাঁড়িয়ে, বসে, এমনকি শুয়ে শুয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে পথ পাড়ি দিতে পারবেন। আপনাদের এখানে কয় ক্লাসে মানুষ যেতে পারে?
চার ক্লাস, প্রথম হচ্ছে ডেক, হ্যাঁ, আমাদের এই কোম্পানি আরেকটা আছে ইগল ওয়ান, ওটা সামনে 4:30, কিন্তু লঞ্চ আছে লোকাল বরিশালে। আপনারা যারা খুব ল্যাভিশ যেতে চান চাঁদপুরে, এই ধরনের ভিআইপি কেবিনও নিতে পারবেন। তাছাড়া আরো অনেক ধরনের ব্যবস্থা আছে, 3.5 ঘন্টার জার্নি, যে যার মতো চলে যাবে। আমরা এখন দেখবো ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণী, ভাড়া 180 টাকা ভাড়া। ইগল টু জাহাজের অনেকগুলো বসার জায়গার মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ হাইয়েস্ট স্টেজ। এটা হচ্ছে বিজনেস ক্লাস, বিজনেস ক্লাসে আজকে কোনো যাত্রী নেই, তাও আপনাদের জন্য খোলা হলো। এটা হচ্ছে স্লিপিং চেয়ার, মানে আপনি যখন বসবেন তখন শুয়েও যেতে পারেন, লাইক দিস। নট ব্যাড। এটা ভাড়া কত? 240 টাকা। ওকে, 240 টাকা, খারাপ না। টিভিও আছে, এসিও আছে। বাংলা লিংক। বন্ধুরা, আপনারা এখন চলেছেন বাংলাদেশের অন্যতম প্রধান নদী বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র পদ্মা মেঘনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত অবিভক্ত বাংলার সিংহদ্বার চাঁদপুরে। ব্রিটিশ আমলে চাঁদপুরকে গেটওয়ে টু ইস্টার্ন ইন্ডিয়া বলা হতো। বর্তমানে চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। চাঁদপুর একসময় অবিভক্ত ভারতের ত্রিপুরা জেলার অন্তর্গত ছিল। 1878 সালে চাঁদপুর মহকুমা গঠন করা হয়। পৌরসভা গঠিত হয় 1897 সালে। ভারত ভাগের পর এটি কুমিল্লা জেলার আওতায় আসে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে 1984 সালে চাঁদপুর স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে। চাঁদপুর জেলার নামকরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। বড় ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ সওদাগরের দখলে ছিল। ধারণা করা হয় তার নামানুসারেই এই জেলার নামকরণ করা হয় চাঁদপুর। আবার কেউ কেউ মনে করেন চাঁদপুর শহর সংলগ্ন কোরালিয়া এলাকার আধ্যাত্মিক সাধক চাঁদ ফকিরের নামানুসারে এই জনপদের নাম হয়েছে চাঁদপুর। চাঁদপুর নানা কারণে বিখ্যাত হয়ে আছে, তার মধ্যে বর্তমানে চাঁদপুরের ইলিশের কদ সারা পৃথিবীব্যাপী, আর সেই ইলিশ ধরা হয় সামনের পদ্মা মেঘনার মোহনায়। আপনারা যে নদীটা দেখলেন এটা মেঘনা, আর আমাদের নদীটা আসলো ওটা ছিল বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদী শেষ হয়ে গেল, আমরা মেঘনায় ঢুকে গেলাম, আর মেঘনা ধরে এই দিকটা গেলে চাঁদপুর, মেঘনা ধরেই আমরা যাবো চাঁদপুর। দেখেন,
মধুরা মেঘনা নদীর এই পয়েন্ট থেকেই মৌসুমে ইলিশ মাছ ধরার মহাযজ্ঞ চলে। তবে এখন ইলিশ ধরার উপর প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকায় ইলিশের রোকা তেমন একটা চোখে পড়ছে না। তো যা বলছিলাম, ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের দূরত্ব 169 কিলোমিটার আর নদীপথে 68 কিলোমিটার। এ জেলার উত্তরে মুন্সিগঞ্জ এবং কুমিল্লা, দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর ও বরিশাল, পূর্বে কুমিল্লা এবং পশ্চিমে মেঘনা নদী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ অবস্থিত। চাঁদপুর জেলার আয়তন 1,704.06 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চাঁদপুর বাংলাদেশের 40তম বৃহত্তম জেলা। এ জেলায় বর্তমানে 8টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল কচুয়া, উত্তর মতলব, দক্ষিণ মতলব, চাঁদপুর সদর, হাজীগঞ্জ, সারাস্তি, হরিদগঞ্জ ও হাইমচর। পৌরসভা আছে 7টি, 87টি ইউনিয়ন এবং গ্রাম আছে 1,226টি। 1991 সালে আদমশুমারি অনুযায়ী এই জেলার লোকসংখ্যা 22,10,162 জন। শিক্ষার হার 37.8%। চাঁদপুরে কলেজ আছে 39টি, মাধ্যমিক বিদ্যালয়ে 220টি, মাদ্রাসা আছে 1,157টি। মহান স্বাধীনতা যুদ্ধে চাঁদপুর 2 নম্বর সেক্টরের অধীন ছিল। আর বন্ধুরা, কথা কথায় সন্ধ্যা নেমে এলো, আমরা এখন আছি পদ্মা মেঘনা নদীর মিলনস্থলে। নৌ জলাচলের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা অঞ্চল। আমরা যদি একটু আলো থাকতে আসতাম তাহলে আমরা দেখতে পেতাম এই বামের এই জায়গাটা সেই একটা বাঁধের মতো আছে, যেখানে মানুষ এসে বিকালে সকালে বা একটু ঘুরতে আসে বা যেখান থেকে এই মোহনাটা দেখা যায়। আর আমরা এখন মেঘনা নদী ছেড়ে এই সামনে যে নদীটা দেখছেন, এদের দুদিকে আলো, একটু অন্ধকার দেখতে হয়তো বা একটু কষ্ট হচ্ছে। এই নদীটার নাম হচ্ছে ডাকাতিয়া নদী। আমরা এখন ডাকাতিয়া নদীতে ঢুকছি। ঘাটটা কি এদিকে রাখি? ঘাটটা ওই পারে না? আচ্ছা, সামনেই ঘাট, আর অল্প একটু সময় তারপরে চাঁদ। বন্ধুরা, আমরা এসে গেছি অবিভক্ত বাংলার সিংহদ্বার, ব্রিটিশ আমলের গেটওয়ে টু ইস্টার্ন ইন্ডিয়া, মানে চাঁদপুর লঞ্চ ঘাটে। দুপুর 2:30 সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে সন্ধ্যা 6:00, মানে ঠিক 3.5 ঘন্টায় চাঁদপুরে আমাদের যাত্রা শেষ হলো। আমি আগে কখনো চাঁদপুরে আসিনি, তবে এই জেলার সম্পর্কে অনেক গল্প শুনেছি। চাঁদপুরে দেখার অনেক কিছু আছে, আশা করি এক একে সব কিছু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আমরা এখন চাঁদপুর লঞ্চ ঘাটে, এবং এই চাঁদপুর লঞ্চ ঘাটে আপনারা যারা চাঁদপুর আসবেন, চাঁদপুরের ইলিশ মাছ ধরা বা এই সমস্ত কার্যকলাপ দেখার জন্য তারা এই ঘাটটাতে নামবেন, এবং এই সমস্ত এলাকাতেই সেই সমস্ত ইলিশ মাছের দক্ষযজ্ঞ চলে। আর যা আপনারা আমাদের অনুষ্ঠানে আরেকটু পরে দেখতে পাবেন। বাংলা লিংক বাংলার পথে বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিগ বাংলা পথে চাঁদপুর অভিযানে। বন্ধুরা, আপনারা দেখছেন চাঁদপুর শহর। চাঁদপুর একটি পুরাতন জনপদ। মেঘনা নদীর তীরে অবস্থানের কারণে চাঁদপুর বাংলাদেশের একটি বৃহত্তম নদীবন্দর, যার কারণে চাঁদপুর হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র। তবে নদী ভাঙনের কারণে চাঁদপুর তার পূর্বের মানচিত্র হারিয়ে ফেলেছে। মেঘনা নদীর গর্ভে বিলীন হয়েছে চাঁদপুরের একটা বিশাল অংশ। চাঁদপুর শহর দুভাগে বিভক্ত, পুরাতন বাজার আর নতুন বাজার। আমরা এখন আছি নতুন বাজারে, চলুন ঘুরে দেখি। চাঁদপুর শহরের এই মোড়টার নাম হচ্ছে শপথ চত্বর, সবচেয়ে জমজমাট মোড় হচ্ছে মেজা। ১৯৭১ সালের 7 এপ্রিল সকাল 9:00 পাকিস্তানি সেনাবাহিনী চাঁদপুর পুরান বাজার প্রথম বিমান হামলা চালায়। চাঁদপুরের বেশ কয়েকটি স্থানে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি সেনাদের সম্মুখ যুদ্ধ হয়। তাদের মধ্যে বাবুরহাট টেকনিক্যাল হাইস্কুল, বাকুরপুর, মজুমদার বাড়ি, উড়তলি, ফরিদগঞ্জের গাজীপুর নামক স্থানের যুদ্ধ অন্যতম। 8 ডিসেম্বর 1971 চাঁদপুর সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়। মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এসেছি শহরের কালীবাড়ি এলাকায় অঙ্গীকার স্মৃতিস্তম্ভে। আপনাদেরকে নিয়ে আসছি শহীদ স্মৃতি একটা মনুমেন্ট দেখাতে। এটা 1989 সালে রাষ্ট্রপতি এরশাদ শহীদ স্মৃতি রক্ষার্থে এই অঙ্গীকার নামে স্তম্ভটি তৈরি করেছেন, শহীদ স্মৃতি স্তম্ভ। চাঁদপুর শহরে চলাচলে অঙ্গীকার আপনার চোখে পড়বে। ব্যতিক্রমী নকশার কারণে এই স্মৃতিস্তম্ভটি শহরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। বাংলার পথে
অঙ্গীকারের ঠিক এপাশে এই রাস্তার এই পাশে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এই খোলা চত্বরে এতে দেখছেন বাঁশ দিয়ে একটা কিছু তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে বিজয়ের মাসে পুরো মাসব্যাপী এখানে বিজয় মেলা হয়, এক মাসব্যাপী জমজমাট একটা বিজয় মেলা। যদি আপনারা কখনো আসেন ডিসেম্বর মাসে দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, চলুন বেরিয়ে পড়া যাক চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় এক ঝটিকা সফরে। আমরা চলেছি চাঁদপুর কোর্ট স্টেশন দেখতে। তো যেতে পথে জানিয়ে দিই আমাদেরকে আজকের কুইজ প্রশ্নটি হলো, চাঁদপুর কোন নদী তীরে অবস্থিত? এর সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ পদ্মা, বি মেঘনা, সি যমুনা। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখুন, লিখুন বিবিবি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসপুর হোটেল প্রাসাদ প্যারাডাইসে 3 দিন 2 রাত কাটানোর সুযোগ পাবেন। চাঁদপুরে 2টা রেল স্টেশন আছে, একটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন আর একটা হচ্ছে চাঁদপুর কোর্ট স্টেশন। বাংলাদেশে খুব কম জেলাতেই 2টি রেল স্টেশন আছে, মূলত স্টিমার এবং এই রেল যোগাযোগের কারণেই চাঁদপুর ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের ব্যবসায়িক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। মজার জিনিস খেয়াল করেন, চাঁদপুর কোর্ট স্টেশন ওই যে প্ল্যাটফর্ম, আবার এখানে প্ল্যাটফর্ম একটু পরে দেখাবো, মাঝখান দিয়ে রাস্তা, প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে রাস্তা। বাংলাদেশের কোন স্টেশনে আমি এখনো পর্যন্ত প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে রাস্তা দেখি? এমন অনেক কিছু আছে যা আমরা হয়তো তাড়াহুড়ে খেয়াল করি না, তবে খেয়াল করলে বাংলাদেশের দেখার জিনিসের অভাব নেই। যেমন এটি বাঙালি, তো বন্ধুরা জানিয়ে দিই আমাদেরকে যোগাযোগের ইমেল অ্যাড্রেসটি, টিঙ্কু ট্রাভেলার @gmail.com এ আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে সেন্ড বাটনে ক্লিক করলে আমরা তা সাথে সাথে পেয়ে যাব। এই জেলার চাঁদপুর শহরের একটা দারুণ খাবারের ব্যবস্থা। বন্ধুরা আপনারা জানেন মিষ্টি দেখলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না, তো বরাবরের মতো ডায়াবেটিকে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, চাঁদপুর শহরের 1 মিনিট কেন বিখ্যাত তাই দেখতে দেখতে আমাদেরকে বিদায় দিতে থাকুন। আপনাদের এই দোকানটার নাম 1 মিনিট কেন? আজ হতে প্রায় 70-80 বছর আগে যখন এখানে কোনো খাওয়ার দোকান ছিল না, তখনই আমার বাবা এই 1 মিনিট প্রতিষ্ঠা করে এবং জাস্ট সবার কাছে একটাই কথা ছিল, জাস্ট 1 মিনিট, আপনি 1 মিনিট স্টে করেন, 1 মিনিটে সব কিছু খেয়ে নেন, আপনি সার্ভিসটা দেবেন 1 মিনিট, 1 মিনিটের মধ্যে, 1 মিনিট কুইক সার্ভিস, কুইক সার্ভিস। তো আজ আর নয়, দেখা হবে আগামী পর্বে চাঁদপুরের দারুণ দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ রইল। বাংলালিং বাংলা।